হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ রবিবার সানডে ধামাকায় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এলাম গত এক সপ্তাহ জুড়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যত প্রশ্ন প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের আরেকবার ডিভিশন করিয়ে দেওয়ার জন্যই এই ক্লাসটা আনা তো চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাসের প্রথম প্রশ্ন গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে জিতেছেন মেরি কম অপশন সি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমি আর বলছি না যেহেতু এটা একটা রিভিশন ক্লাস ঠিক আছে তোমরা দেখে নিও দুই নম্বর প্রশ্ন কোন রাজ্যে ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে অপশানে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার নাগপুর জেলার ইটওয়ারি স্টেশনের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু ইটওয়ারি স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে তিন নম্বর প্রশ্ন লেটেস্ট ফিফা মেন্স ন্যাশনাল ফুটবল টিম র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ শীর্ষে রয়েছে আর্জেন্টিনা রানার্স আপ দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স চার নম্বর প্রশ্ন ভারতে বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হয়েছে এটা আবিষ্কৃত হয়েছে উড়িষ্যায় অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন ইরানকে পরাজিত করে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ দু জিতেছে কোন দেশ ভারত জিতেছে অপশন ডি বিয়াল্লিশ বত্রিশ স্কোরে পরাজিত করেছে ছয় নম্বর প্রশ্ন কোন রাজ্যের সিলেবাসে বীর সাভারকারের উপর একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশ অপশন বি সাত নম্বর প্রশ্ন গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত একশো অপশান সি প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড আট নম্বর প্রশ্ন সম্প্রতি কে কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পি এম প্রসাদ অপশান বি সদর দপ্তর হচ্ছে কলকাতা নয় নাম্বার প্রশ্ন সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন অজিত পাওয়ার অপশান সি দশ নম্বর প্রশ্ন কোন দল প্রথম গ্লোবাল চেস লিগের চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস অপশন ডি এগারো নম্বর প্রশ্ন দু সালে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মহিলাদের একশো মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে কে সম্প্রতি পার্সোনাল রেকর্ড করেছেন মানা প্যাটেল অপশন সি আর দুইশো মিটারে একটা নতুন রেকর্ড করেছে লিনেশা বারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে ওমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন কে শ্রেয়াঙ্কা পাতিল অপশন বি এটা একত্রিশে আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তেরো নম্বর প্রশ্ন দু পেন প্রিন্টার প্রাইজ পেয়েছেন কোন লেখক মাইকেল রোসেন অপশন এ চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত জন কে কেছিলেন বিজ্ঞানী অপশন এ তিনি লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কার করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন কে বজেন্দ্র নবনীত অপশন এ হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা ষোলো নম্বর প্রশ্ন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ তিনি পুরীর স্থল অভিষিক্ত হয়েছেন অপশন ডি সতেরো নম্বর প্রশ্ন কোন ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হয়েছেন কামেশ্বর কোদা ভান্তি এসবিআই অপশন ডি হেডকোয়ার্টার মুম্বাই আঠেরো নম্বর প্রশ্ন ব্যাংক অব বরোদার নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেবদত্ত চাঁদ তিনি সঞ্জীব চাড্ডার স্থল অভিষিক্ত হয়েছেন অপশন বি উনিশ নম্বর প্রশ্ন অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স দু টাইটেল জিতেছেন কে ম্যাক্স ভারস্টেপেন অপশান সি চার্লস লেকরাক দ্বিতীয় স্থান আর সার্জিও পেরেজ তৃতীয় স্থান কুড়ি নাম্বার প্রশ্ন কোন খেলোয়াড় প্রথম শ্রীলঙ্কার ব্যাটসম্যান হিসেবে মহিলাদের ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন চামারি অথপতু অপশন এ একুশ নম্বর প্রশ্ন কোথায় উত্তরপ্রদেশ সরকার বানরের জন্য বন তৈরি করেছে লখনৌতে অপশন এ বাইশ নম্বর ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেড পদে পুনরায় নির্বাচিত হয়েছেন কে কু ডং ইউ অপশান বি হেডকোয়ার্টার রোম ইটালি তেইশ নম্বর প্রশ্ন কুয়েতকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জিতেছে কোন দেশ ভারত অপশন এ পাঁচ চার গোলে পরাজিত করেছে চব্বিশ নম্বর প্রশ্ন সিক্স ইউথ উমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য হরিয়ানা অপশন বি উত্তরাখণ্ড দ্বিতীয় এবং দিল্লি তৃতীয় স্থান অর্জন করেছে পঁচিশ নম্বর প্রশ্ন এশিয়ান মিক্সড ডাবল স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছেন কোন দেশের দীপিকা পাল্লিকল হরিন্দর পাল সিং ভারতের অপশন এ আর ব্রোঞ্জ জিতেছেন অনাহত সিং এবং অভয় সিং ছাব্বিশ নম্বর ভারতীয় ক্রিকেট টিমের চিফ সিলেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে অজিত আগরকার অপশন বি সাতাশ নম্বর এআইএফএফ মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি জিতেছেন কে লালিয়ানজুয়ালা ছাংতে অপশন এ আঠাশ নম্বর এআইএফএফ ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি জিতেছেন কে মনীষা কল্যাণ অপশন সি উনত্রিশ নাম্বার প্রশ্ন একশো বত্রিশতম ডুরান কাপ টুর্নামেন্ট কোথায় আয়োজিত হয়েছে কলকাতায় অপশান এ তিন আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত হবে তিরিশ নাম্বার প্রশ্ন ভারতীয় মহিলা ক্রিকেট টিমে স্থান পাওয়া আসামের প্রথম খেলোয়াড় হয়েছেন কে উমা ছেত্রী টি টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় দলে উমাকে রাখা হয়েছে অপশন বি একত্রিশ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি ছিয়াত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের পনেরোশো মিটার ফ্রি স্টাইলে রেকর্ড ভেঙেছেন আরিয়ান নেহারা আরিয়ান নেহারা অপশন সি বত্রিশ নাম্বার কোন দেশের সাথে জাইমেক্স টোয়েন্টি থ্রি নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করেছে ভারত জাপান অপশন এ পাঁচ থেকে দশই জুলাই পর্যন্ত হয়েছে বিশাখাপত্তনমে তেত্রিশ নম্বর বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে আধব অর্জুন অপশন এ চৌত্রিশ নাম্বার ব্রিটিশ জাতীয় পুরস্কারের সেরা পরিচালক পুরস্কার পরিচালকের পুরস্কার কে জিতে নিয়েছে শেখর কাপুর অপশন ডি পঁয়ত্রিশ নম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে পি বাসুদেবন অপশন ডি ছত্রিশ নাম্বার সম্প্রতি কোন রাজ্য সরকার মেধাবী ছাত্রদের স্কুটার প্রদানের জন্য একটি প্রকল্প করেছে আসাম অপশন সি সাঁইত্রিশ নাম্বার কোন রাজ্য সম্প্রতি অবিবাহিত ব্যক্তি এবং বিধবাদের জন্য দু টাকা মাসিক পেনশন ঘোষণা করেছে হরিয়ানা অপশন সি আটত্রিশ নম্বর কোন দেশের নেভির সাথে সালভেক্স নামে নৌসেনা অনুশীলন শুরু করেছে ভারত আমেরিকা অপশন এ উনচল্লিশ নম্বর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে শেও কুমার সিং অপশন এ তিনি আদর্শ কুমার গোয়েলের স্থল অভিষিক্ত হয়েছেন চল্লিশ নম্বর এফআইএইচ হকি লিগ টাইটেল জিতেছে কোন দেশের পুরুষ হকি টিম নেদারল্যান্ড অপশন ডি বেলজিয়ামকে হারিয়ে এই শিরোপা জিতেছে নেদারল্যান্ড একচল্লিশ নাম্বার প্রশ্ন কোন দেশের মহিলা তীরন্দাজরা ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব আঠেরো ও অনূর্ধ্ব একুশে সোনার পদক জিতেছে ভারত অপশন এ দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন দু সালে একাডেমি অনারারি পুরস্কারকে পেতে চলেছেন এটা পেতে চলেছে অ্যাঞ্জেলা বাসেট তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান আন্ডার টোয়েন্টি মেল অ্যাথলেট অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড জিতেছেন কে চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ওকে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের আজকের সারা সপ্তাহেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই